সাপ এমন একটা প্রাণী যার থেকে জঙ্গলের বড় বড় প্রাণীরাও দূরত্ব বজায় রেখে চলে, কারণ এর একটি কামড় যে কোনো প্রাণীকে মেরে ফেলতে পারে। জঙ্গলে শুধুমাত্র একটি প্রাণী সাপকে ভয় পায় না, এবং সেটি হচ্ছে বেজি। আপনারা হয়তো ছোটবেলা থেকে টিভিতে বা গল্পে সাপ বেজি লড়াইয়ের কথা শুনে এসেছেন, কিন্তু টিভিতে বা গল্পে যেমনটা আমরা শুনে আসছি বাস্তবে কিন্তু তেমনটা হয় না। কেননা যখন এদের মধ্যে সংঘর্ষ হয় তখন অন্যরকম একটা দৃশ্য দেখা যায়। এরা একে অপরকে মারার জন্য এতটাই আক্রমণাত্মক হয়ে থাকে যে এদের এই লড়াই ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত এদের মধ্যে কেউ একজন মারা না যায়। আজকে আপনারা বুঝতে পারবেন বেজি কেন এত হিংস্র হয় আর সে কেন সাপকে সহ্য করতে পারে না। পশুদের জগতে একটি প্রাণী অপর একটি প্রাণীকে মেরে বেঁচে থাকবে এটাই স্বাভাবিক। এটা সত্য যে যদি এরা একে অপরকে শিকার না করে তাহলে তারা না খেয়ে মরবে, আর এ কারণে তারা একে অপরকে শিকার করতে বাধ্য হয়। কিন্তু পৃথিবীতে এমন একটি প্রাণী রয়েছে যারা নিজেদের প্রয়োজনে নয় বরঞ্চ তাদের আনন্দের জন্য শিকার করে থাকে, আর তাদের শিকার কোনো ছোটখাটো প্রাণী নয় বরঞ্চ তারা ভয়ঙ্কর এবং বিষাক্ত সাপকে শিকার করে। যে প্রাণীটির সামনে যেতেও মানুষ ভয় পায় সেই প্রাণীগুলোকে বেজি খুব সহজে শিকার করতে পারে। বন্ধুরা, ছোট্ট এই প্রাণীটি প্রথমে সাপকে বিরক্ত করে, তারপর সাপকে হত্যা করে তাদের পেটের ক্ষুধা মেটায়। অ্যানিমাল জগতে সাপকে শিকার করা প্রাণীর অভাব নেই, এমন অনেক অ্যানিমাল রয়েছে যারা সাপকে শিকার করে থাকে, আর তারা যে সমস্ত সাপকে শিকার করে তারা দুর্বল এবং কম বিষাক্ত হয়ে থাকে, যা তাদের জন্য তেমন ক্ষতিকর নয়। কিন্তু বেজির কথা যেন আলাদা, এরা ছোটখাটো সাপের সাথে তো লড়াই করে না, এরা পৃথিবীর সব থেকে বিষাক্ত সাপ যেমন ব্ল্যাক মাম্বা এবং কিং কোবরার সাথে লড়াই করে থাকে। এরা এটা বিশ্বাস করা কঠিন যে বিড়ালের থেকে আকারে ছোট এই প্রাণীটি এত সাহসী হয় কি করে। বেজির এত সাহস রয়েছে যে প্রাণীটির এক কামড়ে হাতি পর্যন্ত মারা যায় তার সাথে খেলা করতে বেজি একবারে ভাবে না। বেজি সাপকে শুধু আক্রমণই করে না, তাকে জমের দুয়ারে পাঠিয়ে দেয়। ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, সাপ বেজিকে অনেকবার কামড়ানোর চেষ্টা করছে কিন্তু এতে বেজির কোনো কিছু যায় আসে না। এমন নয় যে এই সাপগুলো বিষাক্ত হয় না, কিন্তু বেজির কাছে রয়েছে বিদ্যুতের মতো গতি এবং ব্লেডের মতো ধারালো দাঁত। আসলে সাপের বিষের মধ্যে এমন কিছু রাসায়নিক পদার্থ থাকে যেগুলো সাপ তার শিকারীর শরীরের মধ্যে প্রবেশ করিয়ে তার নার্ভ সিস্টেমকে একেবারে ব্লক করে দেয়, কিন্তু বেজির শরীরে সাপের বিষের কোনো প্রভাব দেখা যায় না। বন্ধুরা, ভ্যাকসিন নেওয়ার ফলে আমাদের শরীরে যে অ্যান্টিডট তৈরি হয় ঠিক তেমনই বেজির শরীরে সাপের বিষ থেকে রক্ষা পাওয়ার জন্য অ্যান্টিডট প্রাকৃতিকভাবে তৈরি হয়ে আছে যা বেজিকে সাপের বিষ থেকে রক্ষা করে। এর জন্য বেজি সাপকে শিকার করতে একেবারে ভয় পায় না। বেজির শরীরে যে অ্যান্টিডট থাকে তার বিবর্তনের একটি অংশ। জন্ম থেকে বেজি সাপকে শিকার করে আসছে। সাপকে শিকার করার জন্য বেজিরা এতটাই পাগল হয়ে থাকে যে এরা গাছের উপরে উঠে সাপকে শিকার করে থাকে। আসলে সাপ বেজির সাথে শত্রুতা করুক আর না করুক, বেজিকে তার সাথে শত্রুতা করতেই হবে। মানে বেজির কাজ হচ্ছে সাপকে চুলকে বাড়ানো। বেজি সবসময় মুখে থাকে সাপের উপর আক্রমণ করার জন্য, আর বেজিকে দেখে মনে হয় তাদের শরীরে সাপের বিষের যে অ্যান্টিডট রয়েছে তার একটু বেশি সুবিধাই ভোগ করে। বেজি তার ইমিউনিটির সাথে আরো একটি জিনিসের ব্যবহার করে যাতে সে তার শিকারকে কাবু করতে পারে, সেটা হচ্ছে তাদের সতেজতা এবং ফুর্তি। বেজি সাপের চারিদিকে লাফিয়ে লাফিয়ে সাপকে একেবারে কনফিউজ করে দেয়, তারপর সাপকে এত দূর করে যে সাপ একেবারে ক্লান্ত হয়ে পড়ে। যখন বেজি বুঝতে পারে যে সাপ ক্লান্ত হয়ে পড়েছে এবং তাকে সহজে শিকার করা যাবে, তখনই বেজি তার উপরে আক্রমণ করে। এই টেকনিক ব্যবহার করে বেজি তার সব শিকারকে মুহূর্তের মধ্যে কাবু করে ফেলে। আর এটাই স্বাভাবিক যে কোনো প্রাণীর মধ্যে যদি শিকার করার এত ট্যালেন্ট থাকে তখন কেনই বা মানুষ তাদেরকে কাজে লাগাবে না। আপনারা জানলে অবাক হবেন, পৃথিবীর এমন অনেক স্থান রয়েছে যেখানে সাপের সংখ্যা অনেক বেশি আর সেখানে মানুষ সাপের জন্য বাড়ির বের হতে পারে না, যার কারণে এসব স্থানে বেজিকে ভাড়া করে নিয়ে যাওয়া হয় যাতে করে সাপের সংখ্যা কমানো যায়। মজার ব্যাপারটি হচ্ছে দিনের বেলায় বেজি সাপের সাথে অনেক ফুর্তির সাথে লড়াই করলেও রাতের বেলায় বেজি একেবারে লড়াই করতে পারে না, কারণ বেজি দিনের বেলায় শিকার করে এবং সাপ এমন একটি প্রাণী যেটি রাতের বেলায় শিকার করে থাকে। তবে বেজি শুধু সাপকে শিকার করে না, বেজি সব ধরনের প্রাণীকে শিকার করে থাকে, হোক সেটা ইঁদুর, বিড়াল কিংবা খরগোশ। এমনকি অনেক পশু প্রাণীকেও বেজি তার নাগালে পেলে কোনো রকম ছাড় দেয় না, যার কারণে নিউজিল্যান্ডের মতো দেশে বেজি সম্পূর্ণরূপে ব্যান্ড। আসলে নিউজিল্যান্ডে বিভিন্ন ধরনের প্রাণী থাকে যে প্রাণীগুলোকে পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না, এই জন্য নিউজিল্যান্ডে বেজি নিয়ে আসা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, আর বেজি দেখলে সেখানে মেরে ফেলা হয়। ঠিক এমনটাই আপনি দেখতে পাবেন আমেরিকাতে। বলা চলে এই দেশগুলো বেজিকে অনেক ভয় পায়। বেজিকে দেখে যতই নিরীহ মনে হোক না কেন, যে তার শিকার করার যে এগ্রেশন রয়েছে তা যে কোনো প্রাণীকে মেরে ফেলতে পারে। যখন এদের লড়াই করার ইচ্ছা হয় তখন এরা সব কিছু করতে পারে। বেজি সবার সাথে লড়াই করে, হোক না সেটা কোনো পোষা কুকুর অথবা পোষা বিড়াল কিংবা অন্য কোনো প্রাণী। আপনি দেখতেই পাচ্ছেন কিভাবে বেজি তার থেকে 10 গুণ বড় প্রাণীর সাথে লড়াই করছে। বেজি এতটাই সাহসী যে অনেক সময় উত্তেজনায় সে কুকুরের দলের মধ্যে চলে যায়, আর
আর এরা সাধারণ কোনো কুকুর নয়, এরা হচ্ছে জঙ্গলি কুকুর। তাহলে আপনি এখন ভেবে দেখুন, যদি একটি বিজি এতটাই আক্রমণাত্মক হয়, তাহলে যদি তারা দলবদ্ধভাবে আসে তাহলে মনে হয় পুরো পৃথিবী জয় করে ফেলবে। বন্ধুরা, বিজিরা যদি দলবদ্ধভাবে আসে তাহলে তারা যে কোনো প্রাণীকে মুহূর্তের মধ্যে কাবু করে ফেলতে পারে। তবে বিজিরা নিজেদের মধ্যে কোডিং করে থাকে, আর তাদের মধ্যে যে কারণে সব থেকে বেশি মারামারি হয় সেটি হচ্ছে ফিমেল বিজিকে নিয়ে। তাছাড়া বিজিদের মধ্যে এলাকা নিয়ে সব থেকে বেশি লড়াই হয়। এরা ক্ষমতা দেখানোর এতটা এরা একে অপরের মধ্যে আলোচনা করে নয়, বরঞ্চ একে অপরের পুরো ক্ষমতা দেখিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করে। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনারা এটা জানতে পারলেন যে বেজিরা কত বিপজ্জনক প্রাণী, কিন্তু এটা কখনো ভাববেন না যে তারা সব সময় মাঝারি এবং ছোট প্রাণীদের উপর আক্রমণ করে। মাঝে মধ্যে বেজি এতটাই সাহসী হয়ে যায় যে সিংহের সাথে পর্যন্ত লড়াই করে। আর আপনি দেখতেই পাচ্ছেন সিংহের সাথে বেজি কিভাবে লড়াই করছে। এই সমস্ত কিছু থেকে এটা পরিষ্কার যে এর আকারে ছোট হলেও এদের মধ্যে অনেক বেশি সাহস থাকে। লড়াই করতে করতে বেজি প্রাণ চলে গেলেও এরা পিছু টান নেয় না, আর এই কারণে বেজিকে পৃথিবীর সব থেকে বিপজ্জনক প্রাণীদের মধ্যে অন্যতম ধরা হয়। তো বন্ধুরা, বুঝতে পারলেন যদি সাপ আর বেজি লড়া হয় তাহলে 100টি লড়াইয়ের মধ্যে 99টি লড়াই বেজি জিতবে। তো বন্ধুরা, বেজি এবং সাপ সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি স্কিপ করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।